চার দিনব্যাপী ট্রাস্ট ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট 2023-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার ঢাকা সেনানিবাসস্থ আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান নিজেই। উল্লেখ্য, গত 11 জানুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সামরিক সচিব মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ। প্রতিযোগিতায় দেশি বিদেশি সহ মোট 774 জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে মোহাম্মদ সাকিব রহমান ওভারঅল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া ভেটেরান উইনার লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার আহমেদ চৌধুরী, সিনিয়র উইনার মেজর জেনারেল আলাউদ্দিন এম এ ওয়াদুদ, মিসেস রুকসানা জেরিন লেডি উইনার এবং সাবরুন জামিল বিন আজাদ জুনিয়র উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন। আই ফিল রিয়েলি হ্যাপি অ্যান্ড ব্লেসড টু বি প্রেজেন্ট হিয়ার টুনাইট অ্যাজ দ্য চিফ গেস্ট। ফার্স্ট অফ অল, আই এম দ্য চিফ প্যাট্রন অফ দ্য ক্লাব। At the same time, I am also the chairman of the trust bank. See, both count, it is quite important for me. And the tournament is the first of its kind in the new year. Despite a lot of commitment, still I agreed to be here because I thought it would be a good opportunity to set the tone.